এদিকে চট্টগ্রামের সাগরিকা হাটে ছোট ও মাঝারি আকারের গরুর সংকট দেখা দিয়েছে। ক্রেতাদের কাছে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকায় বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে কোরবানির পশু। ক্রেতারা অভিযোগ করেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বাড়িয়ে দিয়েছে। অপরদিকে বড় আকারের পর্যাপ্ত গরু থাকলেও চাহিদা কম। এদিকে রংপুরের হাটগুলোতে শেষ সময়ে জমে উঠেছে বেচাকেনা, তবে দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতারা। খুলনার হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের বেশিরভাগ গরু বিক্রি হয়ে গেছে, বড় আকারের গরু থাকলেও চাহিদা কম। ময়মনসিংহ, বরিশাল, সিলেট সহ বিভিন্ন জেলায় শেষ মুহূর্তে কোরবানির পশু বেচাকেনার ধুম লেগেছে। দাম দিয়েছিলাম 10 লক্ষ টাকা, যেহেতু বাজার করোনা পরিস্থিতির কারণে বাজারে বড় গরু চাহিদা এখন বর্তমানে কম, আমরা এই গরুটা 7.5 লাখ টাকা হইলেও বিক্রি করে দিব। গরু থাকলে না আমার দাম হাসতো হইতো, এখন বর্ডারে কোনো ইন্ডিয়ার কোনো গরু নাই, যা বাংলাদেশের গরু এই তো। আজকের বাজারের মধ্যে এই গরুটা অনেক দাম হয়েছে, বুঝছেন, অন্য বাজারের সময় ছিল 60-65 হাজার টাকা, এখন 80 হাজার টাকা, দাম যে গরুর শর্ট পড়ে গেছে। এখন দামটা নিয়ে কনফিউজ, আর একটু কম হইলে মানে ভালো হইতো আর কি মনে হয়, কিন্তু কিছু করার নাই, গরু তো পর্যাপ্ত নাই, পাবলিকেরা বেশি দেখা যাচ্ছে।